আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতুহু। আরেকজনকে যুক্ত করি, আমার তো একটু ব্রেকে যাওয়ার দরকার ছিল কিন্তু যেতে পারছি না, কি আর করা। আই লাভ মোহাম্মদ, আপনি বলেন তাহলে। আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি প্রসিত, বলেন ভাই। কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলেন ভাই। হ্যাঁ আমিও ভালো আছি। আচ্ছা, আমার এখানে কথা ছিল, কিছুক্ষণ আগে একজন এসেছিল যিনি বলেছিল যে আর কি, উনি প্রশ্ন করেছিল যে আপনি এর আগে একটা লাইভে হয়তো বা বলেছিলেন যে মোহাম্মদ লুইচা বা সামথিং বলেছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখনো বলি, মোহাম্মদ একজন লুচ্চা এবং একজন শিশু ধর্ষক এবং আচ্ছা, একজন শিশু দাসী সাহাবত ধর্ষক। করতো, এগুলো সবসময় বলি আমরা, কারণ আমাদের কাছে প্রমাণ আছে। হ্যাঁ বলেন হ্যাঁ ভাই। অবশ্যই। আচ্ছা, শিশু ধর্ষক বলার কারণটা যদি একটু বলতেন। তাহলে কারণটা বলতে গেলে তো আপনার কাছে ধর্ষণের সংজ্ঞাটা আমাদেরকে একটু জানতে হবে। আপনি কি ধর্ষণের সংজ্ঞাটা একটু বলবেন আমাদেরকে? ধর্ষকের সংজ্ঞাটা, ধর্ষক না, ধর্ষক না, ধর্ষণের হ্যালো, সংজ্ঞা। আচ্ছা, ধর্ষণ, ধর্ষণের সংজ্ঞাটা আমি আপাতত আমার দৃষ্টি থেকে আমি পরে বলছি। আগে কি আপনি যেটাকে আমি কোশ্চেন করছি সেটার উত্তর কি আমি পেতে পারি আগে? না, ধর্ষণ শব্দটা যদি আপনি ডিফাইন না করেন তাহলে তো আমার আপনার প্রশ্নের উত্তর দিলেও আপনি কিছু বুঝবেন না। আচ্ছা, আমি ডিফাইন করতে পারবো আগে আপনার দিকটা থেকে। আমি জানতে চাচ্ছি যে আপনি কি ভাবেন ধর্ষণ, না না, আমি ধর্ষণ কি হিসেবে। ভাবি আপনি কি ভাবেন সেটা তো আসলে এখানে ইম্পর্টেন্ট বিষয় না। বিষয়টা হচ্ছে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ধর্ষণের হ্যাঁ যে সংজ্ঞাটা রয়েছে সেইখানে জি কি জি জি বলা আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, তাই না? আচ্ছা আপনি কি আচ্ছা ভাবেন? আপনি হয়তো ভাবেন যে ধর্ষণই ধর্ষণ না, আপনি ভাবলেই তো আর হবে না। অনেক পাগল তো থাকতে পারে যে ভাবতে পারে ধর্ষণই ধর্ষণ না, কোনো ধর্ষণই ধর্ষণ না। তাহলে তো সেই হ্যাঁ সেই ভাবনা দিয়ে তো আর আমাদের কিছু যায় আসে না। কোথাকার কোন পাগল কি ভাবছে না না ভাবছে, আমাদের যায় আসে হচ্ছে কি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞাতে ধর্ষণ সম্পর্কে কি বলা আছে। তাহলে ভাই আপনি কি একটু এই যে যে সংজ্ঞাটা আমি দেখাচ্ছি, এই সংজ্ঞাটা হচ্ছে একই সাথে হ্যাঁ হ্যাঁ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সংজ্ঞা, একই সাথে এটা হচ্ছে গিয়ে ডিকশনারি reference.com এর সংজ্ঞা, একই সাথে লিগাল ডিকশনারি এইটারও সংজ্ঞা। এই সংজ্ঞাটা আপনি আমাদেরকে একটু পড়ে শোনাবেন, যদি পড়ে শোনাতেন। আচ্ছা, সাধারণত একজন ব্যক্তির অনুমতি অনুমতি ব্যতিরেকে রেখে তার সঙ্গে যৌন সঙ্গম বা অন্য কোনো ধরনের যৌন অনুপ্রবেশ ঘটনাকে ধর্ষণ বলা হয়, সেটাই তো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি পুরোটা পুরোটা ধর্ষণটাকে পুরোটা বলে। পড়তে হবে, পুরোটা আচ্ছা পড়তে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ধর্ষণ শারীরিক বল প্রয়োগ, অন্যভাবে চাপ প্রদান কিংবা কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে সংঘটিত হতে পারে, এতটুকু কি? আরো পড়তে হবে? হ্যাঁ হ্যাঁ, পুরোটা পড়তে হবে আচ্ছা ভাই। এই যে এখান থেকে পুরোটা পড়তে হবে, এই জায়গাটা একটু ভালো করে জোরে জোরে পড়তে হবে ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে সংঘটিত হতে পারে, অনুমতি প্রদানের অক্ষম, যেমন কোনো অজ্ঞান, বিকলাঙ্গ, মানসিক প্রতিবন্ধী কিংবা অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি, এরকম কোনো ব্যক্তির সঙ্গে যৌন মিলনের লিপ্ত হওয়ার ধর্ষণের আওতাভুক্ত। আচ্ছা, আচ্ছা, এখানে কি বুঝলাম। কোথাও এখানে কি কোথাও এরকম কিছু বলা আছে যে বিয়ে থাকলে এটা ধর্ষণ হয় না, এরকম কি কিছু বলা আছে সংজ্ঞার ভিতরে? এরকম কোনো কিছু বলা নেই যে বিয়ে থাকলেই ধর্ষণের, হ্যাঁ, নেই। তার মানে বিয়ে থাকুক কি না থাকুক সেগুলো দিয়ে এই সংজ্ঞার কিছু যায় আসে না, তাই না ভাই? আচ্ছা, বিয়ের থাকুক বা না থাকুক এইটার সাথে আপনার বলতে চাচ্ছেন যে আমার যৌন হয়রানি হচ্ছে না, তাই আমি তো? আমি আমি বলতে চাচ্ছি না, এই যে এই আন্তর্জাতিক ভাবে আচ্ছা স্বীকৃত যে সংজ্ঞাটা সেই সংজ্ঞাটাতে বিয়েটা এখানে কোনো ফ্যাক্টর হিসেবে উল্লেখ করা হয়নি, এমন কথা বলা হয় নাই যে যদি তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক থাকে তখন আর সেটা ধর্ষণ নয়, এইরকম কোনো কথা তো এই সংজ্ঞার ভিতরে নাই। বা আপনি যদি নিচে আরো দেখতে চান সেখানে আমি দেখাতে পারি, এবং আপনি যদি রেফারেন্স, এটা আমি উইকিপিডিয়া থেকে দেখাচ্ছি, যদি রেফারেন্স পেপার গুলো আপনি চেক করতে চান, ডিকশনারি থেকে চেক করতে চান, লিগাল ডিকশনারি থেকে চেক করতে চান, সবগুলো আমি বের করে দেখাতে পারি, সেখানে কোথাও এরকম কোনো কথা বলা নাই যে বিয়েটা ধর্ষণ হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব বিস্তার করে, বিয়ে হইলে সেটা ধর্ষণ না আর বিয়ে হইলে সেটা ধর্ষণ, এরকম কোনো কিছু বিয়ে আচ্ছা শব্দটা এখানে এই ধর্ষণের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব বিস্তার করতেছে এরকম কোনো সংজ্ঞার ভিতরে এরকম কোনো কথা নাই, তাই তো? হ্যাঁ তাহলে আমরা আচ্ছা দেখলাম যে সংজ্ঞা থেকে আমরা দেখলাম যে কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে সংগঠিত হতে পারে, অনুমতি প্রদানের অক্ষম মানে কনসেন্ট দিতে সক্ষম না, সম্মতি দিতে সক্ষম না, তাই তো? এই জিনিসটা তো বোঝেন আপনি, কনসেন্ট জিনিসটা তো বোঝেন নাকি? হ্যাঁ বুঝতে পেরেছি। একটু আপনি আমাদেরকে যদি কনসেন্ট জিনিসটা একটু আমাদেরকে বুঝাই দিতেন তাহলে আমাদের দর্শকরা একটু শুনতো, কনসেন্ট জিনিসটা কি? কনসেপ্ট, কনসেপ্ট না কনসেন্ট, কনসেন্ট। হ্যাঁ হ্যাঁ, আই লাভ মোহাম্মদ ভাই, আপনি কনসেন্ট জিনিসটার সংজ্ঞাটা যদি আমাদেরকে একটু বলতেন, আপনি যদি না জানেন তাহলে আমি বলে দেবো, হ্যাঁ, অসুবিধা আমার নেই। আমার জানা নেই, আপনি একটু বলেন কষ্ট আচ্ছা করে। জানা নেই, কনসেন্ট মানে হচ্ছে সম্মতি। সাবাল্টন ভাই, আপনি কি আমাদেরকে কনসেন্ট, সম্মতি এই জিনিসটার সংজ্ঞাটা আমাদেরকে একটু বুঝিয়ে দিতে পারবেন?
কনসেন্ট হচ্ছে যখন কোনো একটা অ্যাক্টিভিটির মধ্যে আমরা কমপ্লিটলি ইনফর্মড ভাবে স্বেচ্ছায় কোনো কোয়ার্সন বা বল প্রয়োগ ছাড়া আমরা যখন স্বাধীন ইচ্ছায় যখন এটার মধ্যে লিপ্ত হই আর কি। উনি বোধ হয় ইংরেজি শব্দগুলো বোধ হয় না বুঝতে পারে, আপনি যদি একটু আরেকটু বাংলা। হ্যাঁ বুঝতে পেরেছি, ওনার কথা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি, সমস্যা নেই। আচ্ছা এটার মানেটা আমি আপনাকে আরেকটু ব্যাখ্যা করে দিচ্ছি, যে আপনি একটা বিষয় সম্পর্কে ওয়েল ইনফর্মড, মানে আপনি এই জিনিসটা সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে সজ্ঞানে একটা স্বাধীনভাবে কোনো ধরনের ভয় ভীতি কোনো ধরনের চাপ প্রয়োগ এগুলো না করে যদি আপনি সেই সিদ্ধান্তটা নেন সেটা হচ্ছে কনসেন্ট বা সম্মতি। বুঝতে পারছেন? মনে করেন আপনার কথা আমি একটা জিনিস আমি অ্যাড করতাম যে কনসেন্টের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যে এখানে আপনার না বলার অধিকারটা থাকে। আপনি যদি মানে এরকম একটা পরিস্থিতি যদি আপনি না বলতে না পারেন দেন এটা কখনো সম্মতি বা কনসেন্ট না। হ্যাঁ আমি আমি একটা আরেকটা উদাহরণ দিই। আমি মনে করেন যে আপনার মাথায় পিস্তল ঠেকানো হয়েছে, হ্যাঁ পিস্তল ঠেকা বলা হয়েছে যে এই মোহাম্মদ মানে পকেট থেকে মানি ব্যাগটা বের করে দে, তখন আপনি পকেট থেকে মানি নিজেই কিন্তু আপনি নিজেই স্বেচ্ছায় পকেট থেকে মানি ব্যাগটা বের করে তাকে দিয়ে দিলেন, কিন্তু এটা কিন্তু কনসেন্ট হয় নাই, আপনি কিন্তু সম্মতিতে দেন নাই। আপনি মানে বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে, দেখে মনে হয় দূর থেকে দেখে মনে হচ্ছে যে আপনি নিজেই বের করে দিয়ে দিলেন, তাহলে সমস্যা কোথায়? কিন্তু এইখানে কিন্তু আপনার কনসেন্ট ব্রেক করা হয়েছে, আপনি কিন্তু সম্মতিতে স্বেচ্ছায় সজ্ঞানে সম্মতিতে এই কাজটা কিন্তু করেন নাই, তাই না? কিন্তু আপনি দিয়েছেন নিজের নিজের ইচ্ছায় দিয়েছেন সেটা কিন্তু ঠিক, নিজেই দিয়েছেন সেটা কিন্তু ঠিক, কিন্তু আপনি যে নিজ স্বেচ্ছায় সজ্ঞানে এই কাজটা করেছেন সেটা কিন্তু সত্য না, নাকি? কারণ এই পরিস্থিতিতে আপনি না বলতে পারতেন না সেই মানুষকে যে আপনার মানে মাথায় বন্দুক যে রাখছে তাকে আপনি না বলতে পারতেন না। যদি না বলার আপনার স্কোপটাও থাকে, আপনার সম্পূর্ণ স্কোপ থাকে আপনি না বলবেন এবং কোনো ভয় ভীতি থাকবে না সেই না বলাতে, তখন যদি আপনি সম্মতিটা তখন যদি আপনি হ্যাঁটা বলেন সেটা অবশ্যই কনসেন্টের অন্তর্ভুক্ত হবে। মনে করেন যে আপনাকে আমি বাসায় ডাকলাম, বাসায় ডেকে বললাম আপনি কি কি খাবেন ভাই, খিচুড়ি খাবেন নাকি বিরিয়ানি খাবেন, আপনার অবশ্যই না বলার এখানে একটা সম্পূর্ণ স্বাধীনতা আছে, আমি আপনাকে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করিনি। আপনি বলেন খিচুড়ি খাবো ভাই, ওকে চলো খিচুড়ি খাই, এটা হচ্ছে কনসেন্ট। হ্যাঁ কিন্তু যদি আমি আপনাকে আগে থেকে বলি যে তুমি যদি বিরিয়ানিটা চুজ না করো তাহলে তোমার যাওয়ার সময় তোমার মাথায় আমি থাপ্পড় দিব, একটা জোর একটা থাপ্পড় দিব, এটা যদি আমি আপনাকে কন্ডিশন আগে থেকে বলে দিই যে বিরিয়ানিটাই চুজ করতে হবে, বিরিয়ানিটা চুজ না করলে যাওয়ার সময় ধারাম করে একটা ঘুষি মারতে পিঠে, এটা যদি আমি বলি তাহলে এটা হচ্ছে আপনাকে একটা ভীতি প্রদর্শন। এখানে আপনার না বলার স্কোপটা নাই, না বলার স্কোপটা না থাকার কারণে আপনার এটা যদি আপনি চুজ করেন বিরিয়ানি যদি আপনি চুজ করেন সেখানেও আপনি কনসেন্ট দিচ্ছেন না। বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে আমরা বুঝলাম যে কনসেন্ট ব্রেক হলে সেটা যৌন কাজে যদি কনসেন্ট ব্রেক হয় তাহলে সেটাকে আমরা ধর্ষণ বলি। এই সংজ্ঞার সাথে কি আপনি একমত নাকি আপনার কোনো দ্বিমত আছে? আচ্ছা হ্যাঁ আমি একমত। আচ্ছা এখন আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে, আচ্ছা আমি একটা প্রশ্ন, আমি একটা ছোট একটা প্রশ্ন করতে চাই মোহাম্মদ ভাই, তাহলে এরকম কোন একটা যৌনসঙ্গম যদি ঘটে যেখানে একটা পক্ষের না বলার কোনো স্কোপ নাই তাহলে সেটা কি সব ক্ষেত্রে ধর্ষণ হবে? যদি আবার একটু কোশ্চেনটা যদি আবার করতেন কষ্ট করে, যে যদি কোন মানে যৌনসঙ্গমের ক্ষেত্রে একটা পার্টির যদি না বলার ক্ষমতা যদি না থাকে বা না বলার স্কোপ যদি না থাকে তাহলে সেটা কি সবসময় ধর্ষণ হবে? যদি এরকম হয় যে তার কোনো ওয়ে মানে এরকম হচ্ছে যে সে না করতে চাচ্ছে বাট সে পারছে না, তখন গিয়ে এইটা আপনার ধর্ষণ হতে পারে। হ্যাঁ না বলতে কিন্তু পারছে না, বাট এখানে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে সে যদি না বলতো দেন এই না বলার পিছনে তার লাইক মধ্যে কোনো কনসিকোয়েন্স আছে, তার কোনো সে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে আর কি। যদি সে না বলে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে, তাই তো? হ্যাঁ যেরকম ওই এক্সাম্পলে যে আপনার মাথায় বন্দুক দেওয়া হইলো, আপনি যদি সেই ক্ষেত্রে না বলতেন ইউ উড ডাই, আপনাকে মেরে ফেলতো আর কি। সো টেকনিক্যালি লাইক আপনার কিন্তু আপনার ওই ক্ষেত্রে ওইটা হবে যে আপনি যে ওইটা বললেন, হ্যাঁ ওইটা ওইটা হতে পারে যে আমার মাথায় বন্দুক ধরে রেখে আমাকে বললো যে তোর মানি ব্যাগ দিয়ে দে, ঠিক আছে আমার আমার মানি ব্যাগটা তাকে দিয়ে দিতে হবে, তখন ওই ক্ষেত্রেটা হয় এই জিনিসটা আপনি যেটা বললেন। না না মোহাম্মদ ভাই আপনি মনে করেন রাস্তায় দেখছেন একটা লোক, একটা লোকের মাথায় বন্দুক ঠেকাইছে এবং সেই লোকটা সুর সুর করে মানি ব্যাগটা তাকে বের করে দিয়ে দিছে, বন্দুক ঠেকানোর কারণে হয় সে সুর সুর করে, সে কিন্তু মুখে আপনাকে কিছুই বলে নাই যে আমি আসলে মানি ব্যাগটা দিতে চাচ্ছিলাম না, আমার কিন্তু ভাই আমার মানি ব্যাগে অনেক টাকা ছিল ভাই, আমি কিন্তু চাচ্ছিলাম না ব্যাটাকে দিতে, কিন্তু ব্যাটা তো বন্দুক ঠেকাইছে এই কারণে আমি দিতে পারতেছি, এটা কিন্তু আপনাকে সে কিছু বলে নাই। আপনি দেখেছেন যে আপনি অবজার্ভ করেছেন যে এই ব্যক্তিটার না বলার কোনো স্কোপ নাই, এখন কি ওই ব্যক্তিটার তো এটা বলারও কোনো প্রয়োজন নাই, যে ব্যক্তিটা ভিকটিম আর কি সেই ব্যক্তিটার তো এটা বলারও প্রয়োজন নেই যে আমাকে বন্দুক ঠেকানো হয়েছে দেখে আমি দিচ্ছি, নাহলে দিতাম না, এটা তো তার বলারও প্রয়োজন নেই, এটা তো আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তিটার না বলার তো কোনো স্কোপ ছিল না, সুতরাং এটা তো একটা অন্যায় হয়েছে। এটা তো আপনি সেই ব্যক্তিটা যদি আপনাকে নাও বলে জিনিসটা যে আমার আমার আমি দিতে চাই নাই আসলে, এটা যদি নাও বলে তাও তো আমরা এটা বুঝে নিব অটোমেটিক, তাই না? মোহাম্মদ
মোহাম্মদ ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনি? হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। আমি কথাটা আর কি ক্লিয়ারলি আপনার কথাটা শুনিনি, হয়তো বা মানে কেটে এইখানে যাচ্ছে। জিনিসটা হচ্ছে যে এইখানে যে একটা অন্যায় হয়েছে, এই অন্যায় হওয়ার পিছনে আমাদের খালি একটা জিনিসই জানা লাগবে যে এখানে না বলার স্কোপ ছিল না কিনা। যদি না বলার স্কোপ না থাকে দেন এটা তো অবশ্যই একটা অন্যায়। তার মোহাম্মদ মাথায় ভাই, বন্দুক ছিল, এখন সে মোহাম্মদ ভাই, হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ ভাই আমি বলি আবারও একটু হ্যাঁ এক্সপ্লেইন করি। একটা আপনি দেখেছেন রাস্তায়, দেখেছেন একটা লোকের মাথায় বন্দুক ঠেকানো হয়েছে, যার মাথায় বন্দুক ঠেকানো হয়েছে সে সুর সুর করে মানি ব্যাগটা দিয়ে দিছে। সেই লোকটা আপনাকে কখনোই বলে নাই যে আমি কিন্তু মানি ব্যাগটা দিতে চাই নাই, বা এই ধরনের কোনো আলাপই তার সাথে হয় নাই আপনার। কিন্তু আপনি শুধুমাত্র দেখছেন যে একটা লোকের মাথায় বন্দুক ঠেকানো হয়েছে দেখে, তার যেহেতু কোনো না বলার কোনো স্কোপ ছিল না, সেহেতু সে মানি ব্যাগটা দিয়ে দিছে। এইটা দেখাটাই তো যথেষ্ট এইটা বোঝার জন্য যে এই ব্যক্তিটার সম্মতি ব্রেক করা হয়েছে, সম্মতি লঙ্ঘন করা হয়েছে। এটা তো আপনি এইটুক দেখার মাধ্যমেই পরিষ্কার হয়ে যাবেন। এটা কি আবার ওই ব্যক্তিটার আপনাকে এসে বলতে হবে যে ভাই আমি কিন্তু আসলে দিতে চাই নেই, ও আমার জোর করে নিছে? এটা কি আপনাকে সেই ব্যক্তিটার এসে আপনাকে আবার বলতে হবে, নাকি আপনি সেই জিনিস? আচ্ছা উনি তো চলে গেলেন, সাবাল্টন ভেন চলে গেলেন, মানে আচ্ছা আবার টাইম এসেছেন। আচ্ছা উনি শুনতে পাচ্ছেন কিনা সেটাও বুঝতে পারছি না, উনি বোধহয় শুনতে পাচ্ছেন বলে আমার মনে হচ্ছে না। আই লাভ মোহাম্মদ ভাই, আপনার ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে, আপনাকে তো এইভাবে যুক্ত করা সম্ভব হবে না। আপনি আপনার ব্রাউজারে পারমিশনটা অন করেন, অডিও এবং ভিডিও দুইটা পারমিশনই অন করেন, তাহলে আপনাকে যুক্ত করা সম্ভব হবে। আপনার ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে। আই লাভ মোহাম্মদ ভাই, আপনাকে আপনার ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে। হ্যাঁ আমি আবার আসবো, কোথায় দাঁড়াবো একটু দেখি। আচ্ছা ততক্ষণে আরেকজনকে, আচ্ছা দেখি না, কাজের সময় এদের ইন্টারনেট যায়। হ্যাঁ কাজের সময়, জরুরি সময় এদের ইন্টারনেট চলে যায়, এটা একটু